কি দুদিন আগেই আমাদের সঙ্গে কোমল দিকে যেতে পারে? আমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রিভু আমার সঙ্গে যাবে, তখন রিভু আমার সঙ্গেই যাবে। কি হচ্ছে ওখানে? অবাক কাণ্ড কর্তা কি? আরে ওই যে শুনলেছে ঠাকুর, হ্যাঁ এই টাকা দ্বিগুণ করে দিচ্ছ গো। হ্যাঁ বাবা, আমার এই টাকা দ্বিগুণ হবে তো বাবা? হবে হবে, সব হবে। ব্যাপারে কি দেখবো নাকি টাকাটা দ্বিগুণ হচ্ছে কিনা? জেঠুমণি তোকে কিছুতেই আগে যেতে দেবে না, নিজের সঙ্গে বিয়ের আগের দিন নিয়ে যাবে কোমল দিকে, তাই তোর আগে যাওয়া হবে না। আচ্ছা রিভু, তুই আমাকে আমাকে বুঝিয়ে বলবি তোর কি হয়েছে? কি এত ভাবছিস তুই? আমি বুঝতে পারছি না, কিন্তু তুই কি এখনো সেই গোবরকাণ্ড নিয়ে পড়ে আছিস নাকি? না না, তাহলে কি? আচ্ছা তুই কি তুই কি বিয়েটা করতে চাস না চাস না সেটা বল। দেখ মেজদা ভাই, আমি বিয়েটা করতে চাই, হ্যাঁ কিন্তু কিন্তু কি জানিস তো মেজদা ভাই, আমি যে কি করব আর কি করব না কিচ্ছু বুঝতে পারছি না। যেদিন থেকে শুনেছি ওই জয়ী বলে মেয়েটার মামি ওর সঙ্গে একটা বয়স্ক লোকের বিয়ে দিতে চাইছে, সেদিন থেকে খুব খারাপ লাগছে আমার। আমি সবটা জেনেও কিচ্ছু করতে পারছি না ওর জন্য, কিচ্ছু না। শোন রিভু, আমি তো সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু তোর তো কিছু করার নেই না এখানে, তাহলে তুই এই ব্যাপারটা নিয়ে এত ভাবছিস কেন? দেখ জেঠুমণি তোকে বিয়ের আগের দিন কোমল দিঘি নিয়ে যাবে, তার আগে তুই যেতে পারছিস না, আর কলকাতায় থেকে তুই ওই মেয়েটার জন্য কিচ্ছু করতে পারবি না, তাই তো? কিন্তু আমি বাবাকে কিছুতেই বোঝাতে পারবো না যে কোমল দিঘিতে অন্য কারণে আমার যাওয়ার দরকার। আমার না নিজেকে এতটা হেল্পলেস লাগছে। রিভু এত ভাবিস না, তুই যখন ঠিক করেছিস বিয়েটা করবি তখন বিয়েটা নিয়ে ভাব, মেয়েটার কথা ভেবে মনটা খারাপ করিস না, ঠিক আছে? আমার কথা মাথায় থাকবে তো? সত্যি তো আমি যে কেন ওই মেয়েটার কথা ভেবে বারবার মন খারাপ করছি, ওর কার সঙ্গে বিয়ে হবে না হবে তাতে আমার কি? আমার খালি নিজের বিয়েটা নিয়েই ভাবা উচিত। বাবা তো আমার ভালোই চায়, বাবা যখন চায় না তাহলে আমিও আর ওই মেয়েটাকে নিয়ে ভাববো না। জয়ী যদি আমাকে বিয়ে না করে, তাহলে আমি যত টাকা পয়সা বিয়ের জন্য আমি তোমাদের দিয়েছি সেই সব আমায় ফেরত দিতে হবে। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি ওর সঙ্গে আপনারই বিয়ে হবে। একবার গড়গড়ি বাবুকে ফোন করে বলবো, উনি তো জয়ীর ফ্যামিলিকে চেনেন, উনি যদি একবার মেয়েটার মামা মামিকে বোঝাতে পারেন।
হ্যাঁ বাদবাবু, গুড মর্নিং, বলুন বলুন। হ্যাঁ হ্যালো, গুড মর্নিং, বলছিলাম যে বাঁধের ইন্সপেকশনের রিপোর্টগুলো আমাকে আপনি মেল করে দেবেন তো? না মানে ওগুলো দেখে আমাকে আবার ডিসিশন নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু মেল করে দেবো। আপনি আগে ভালো করে বিয়েটা তো সারুন। না ওই আমার অফিস জয়েন করতে তো একটু দেরি আছে, তাই ভাবলাম। আর কিচ্ছু ভাববেন না, সব কাজ হয়ে যাবে। আর শুনুন, একটা কাজ আছে, একটু পার্সোনাল। পার্সোনাল কাজ? কি কাজ? আপনাদের কোমল দিঘির একটা মেয়ের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। কোমল দিঘির মেয়ে? কে? জয়ী। জয়ী? আমি কোমল দিঘিতে থাকাকালীনই জানতে পারি জয়ীর মামি কোনো একটা বয়স্ক লোকের সঙ্গে জোর করে ওর বিয়ে দিতে চাইছে। আমি তাই ভাবছিলাম। ভেবে কিচ্ছু করতে পারবেন না, জয়ীর কপালে যা আছে তা হবেই। ওর মামি কেমন মানুষ সেটা তো আপনি ভালো করেই জানেন। আপনি যেদিন ইন্সপেকশনে গিয়েছিলেন সেদিন কি ঘটেছিল সবই আপনি জানেন। কি বেহায়া ছেলে রে, হ্যাঁ এত কাণ্ড হয়ে গেল, থানা পুলিশ হয়ে গেল, তারপরেও জয়ীর পেছন পেছন আমাদের বাড়ি চলে এসছে। আয় বাড়ো, বাড়ো আমার বাড়ি থেকে, বাড়ো বলছি। লাভ তো কিছুই হবে না, আমরা যদি উপযাচক হয়ে কিছু বলতে চাই তাহলে অপমানিত হয়ে ফিরে আসতে হবে। তাই বলছিলাম যে জয়ীর চিন্তা আপনি ছেড়ে দিন, জয়ীর কথা আপনি ভুলে যান। ঠিক আছে, রাখছি আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখ রাখ। কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, এতেই রক্ষা বাবা। ওই বুড়োর হাত থেকে পালানো চারটেখানি কথা। মামা দেখো, মামি আর আমাকে ওই বুড়োর সাথে বিয়ে দিতে পারবে না। তোর মামিকে আমার বিশ্বাস নেই রে জয়ী, ও সব কিছু করতে পারে। তারপরে বুড়ো যদি সন্দেহ করে বাড়িতে এসে যায় তখন কি হবে ভাবতে পারছিস? ও কিচ্ছু হবে না মামা। এ বাবলু শোন, বলছি যে আমার এই নকল চুল দাড়ি গোপ যা যা আছে সবাই পুকুরে গিয়ে ফেলে দিয়ে, যাতে ওই বুড়ো যদি সন্দেহ করেও আমাদের বাড়িতে আসে আর প্রমাণ পাবে না। ঠিক বলেছিস দিদি। জয়ী, কি ভাবছিস তো? না আসলে আমার খালি মনে হচ্ছে ওই বুড়োটার কাছ থেকে ওভাবে ঠকিয়ে টাকাটা নিলাম, ওটা কি ঠিক হলো? কোনো পাপ করলাম না তো? ওসব পাপ টাপ কিচ্ছু নয়। দেখ ওই বুড়ো তোর মতো এক অল্প বয়সি মেয়েকে টাকা দিয়ে কিনতে চাইছে, বিয়ে করতে চাইছে, এটা কি উচিত হচ্ছে? এক শাস্তিযোগ্য অপরাধ জয়ী, ওই বুড়োর শাস্তি পাওয়াই উচিত। তবু যদি তোর খারাপ লেগে থাকে মা, দেখ আমরা তো ওই বুড়োকে ওর টাকা ফিরিয়ে দিচ্ছি, ব্যাস শোধবোধ হয়ে যাবে। একটা কথা শুনে রাখ জয়ী, কোনো কিছুর বিনিময়ে তোর ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেব না। দিদি বাবা একদম ঠিক কথা বলেছে। ও মামা, এই যে এই 10,000 টাকা তুমি রাখো, বিয়ের দিন না ওই বুড়োর মুখে তুমি ছুঁড়ে মেরো, তারপর দেখো ও আর তোমাদের ভিটেমাটি কিছুতেই কেড়ে নিতে পারবে না। হ্যাঁ সবই ঠিক আছে মা, কিন্তু আমি ভাবছি তুই এত কিছু তো করলি, কিন্তু এই বুড়ো যদি টাকা ফিরিয়ে নিতে না চায়? আমি তো পালাবই, আমি এই বিয়েটা কিছুতেই করবো না। আমাকে যে কলকাতার বড় ক্লাবের হয়ে ফুটবল খেলতেই হবে। এতগুলো কার্ডে হলুদ সিঁদুর লাগানো, তারপর নাম লেখা, এত কম সময়ের মধ্যে এসব হয় না কি? হ্যাঁ কারুর নাম না আবার বাদ না পড়ে যায়। ও ছোটকা এনাও আরো কতগুলো কার্ড এনাও। পড়বে না গো, পড়বে না বৌদি, পড়বে না, তোমার দেওরের উপর একটু ভরসা রাখো। আরে বাবা নিজেই না হয় বিয়েটা করিনি, কম বিয়ে তো বাড়িতে দেখিনি। আমাদের সবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সমস্ত নাম আমি এইখানে লিপিবদ্ধ করে রেখেছি, দাদাকে বলছি আর দাদা লিখছে। হ্যাঁ
ও ঠাকুরপো, ওই বাগবাজারের পিসিমার কথাটা কিন্তু ভুলো না। ওনাকে কিন্তু ভালো করে বলে এসো, এখন ওনার বয়স হয়ে গেছে তো, উনি আর আসতে পারেন না। জানো তো বৌমা, ওই পিসিমা ছাড়া আমাদের এবাড়ির কোনো বিয়েই হতো না। হ্যাঁ, আমি ওনাকে কয়েকবার দেখেছি এবাড়িতে, নিয়মকানুন ভীষণ ভালো জানেন, তাই না? নিয়মকানুন কি বলছো বৌমা, মানে সে আবার পুরোহিতকে ডিকটেট করে দিত। আচ্ছা বড় বৌদি, তোমার সে ফুল পিসিকে মনে আছে? হ্যাঁ, একেবারে জিনিস। ওই অর্জুনের বিয়েতে কি কাণ্ড ঘটেছিল বলো তো? মনে নেই আবার বাবা। কেন, কি হয়েছিল? সে অনেক কাণ্ড হয়েছিল। ও ঠাকুরপো, তুমি বলো না কি হয়েছিল। বলো না, বলো না। সে আমাদের ফুল পিসি না, মানে একটি অষ্টমাশ্চর্যের এক আশ্চর্য। মানে যে কোনো আত্মীয়ের বিয়েতে তুমি আই বুড়ো ভাত থেকে উনি ঢুকে পড়বেন, সেই যে ঢুকবেন, ওই ফুলসজ্জে কেটে যাবার পরেও বেরোবার নাম করবেন না। কারণ কি জানো? কি শোনো না, ফুল পিসিমা ওই বিয়ে বাড়ি থেকে যেখানে যেটা পেতেন সেইটি সরিয়ে নিয়ে নিজের পুঁটলিবদ্ধ করতেন, আর তাই জন্যই উনি আই বুড়ো ভাত থেকে ফুলসজ্জে পর্যন্ত দীর্ঘ সময়টা কাটাতেন। এসব হাসি ঠাট্টা বন্ধ করলে ভালো হয়, এখানে এসে কাজের কাজটা করো। এই যে ও ছোট্টা করবো, এনাও তোমার বিয়ের কার্ড, আজই প্রিন্ট হয়ে এসছে, দেখো কেমন লাগে। হ্যাঁ, কম দিনের মধ্যে করতে হচ্ছে তো, তাই কি বললেন? ও বাবা, ওই মেয়েরও বিয়ে? মানে ওই দিনেই আবার বিয়ে? হায় ভগবান, অমন দস্যি মেয়েরও পাত্তর জোটে তাহলে, সবই সম্ভব। না না, আমরা সবাই তৈরি হয়ে আছি আপনাদের ওখানে আসবো বলে। না না, দুদিন আগেই তো যাবো, একদম ভাববেন না। হ্যাঁ, দেখা হচ্ছে খুব শিগগিরই, রাখছি। হ্যাঁ বাবা, ওই রেবার মা ফোন করেছিলেন, খুব চিন্তায় আছেন ওনারা মেয়ের বিয়ে নিয়ে। ও তা তো থাকবে নি, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আর এত অল্প সময়ের মধ্যে তো, আমাদেরও তো এক অবস্থা বুঝলেন দাদা, আর একটু সময় যদি পেতাম না তাহলে একটু দম ফেলতে পারতাম। দেখো, আজকে এইসব আলোচনা করে তো কোনো লাভ নেই, কাজ তো হয়ে যাচ্ছে, কাজের তো কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা আবার কোথায়, হয়ে তো যাচ্ছে সবই। দাদা, ওই যে মেয়েটা, ওই যে আপনার গায়ে গোবর ছুড়ে মেয়ে, ওই যে পাঁচি মেয়েটা, ওরও নাকি ওই দিন বিয়ে, ওই কথাই বলছিল। জয়ের ওই দিন বিয়ে? না, এবার আমি ওর জন্য কিছু একটা করবই। আরে, এ তো সত্যি কেউ দরজা ধাক্কাচ্ছে, এত রাতে কে? মামি নয় তো? মামি, মামি তুমি বাইরে আছো? মামি, মামি হলে তো সাড়া দিত, সাড়াও তো দিচ্ছে না, তাহলে কে? কে ওই বুড়োটা? না তো দাঁড়া, এতটাও তো শিক্ষা হয়নি, মাঝরাতে এসেছে জ্বালাতে, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। বাজি বুড়ো তোর সাহস! আপনি এখানে কি করছেন? আপনি তো কলকাতায় চলে গিয়েছিলেন,
এখানে কেন এসেছেন? এই কি হাত ধরলেন কেন? ছাড়ুন। আহ, ও বাবা রে, ছাড়ুন বলছি। কি করছেন রে? কি কোথায় নিয়ে যাচ্ছেন? লাগছে তো আমার। ছাড়ুন বলছি, হাতটা ছাড়ুন। আহ, হাতটা ছাড়লে নিজেকে বাঁচাতে পারবে তো? বাঁচাতে পারবো মানে? মানে মানে ওই বয়স্ক লোকটার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, আর তুমি সেটা নিয়ে কিচ্ছু বলছো না। এমনি সময় তো এত কিছু করো, এত কাণ্ড বাঁধাও, এত কথা বলো, তাহলে এখন তুমি চুপ কেন জয়? কেন কিছু বলছো না? এভাবে নিজের জীবনটাকে নষ্ট করে দিও না জয়। আমি নিজের জীবন নষ্ট করব না কি করব সেটা আপনার কাছ থেকে শুনতে যাব না। আপনি তো নিজে একটা বাচ্চা ছেলে। হ্যাঁ, আমাকে এত রাতে জ্ঞান দিতে এসেছেন? যান বাড়ি যান। যা করেছি বেশ করেছি। তুমি বেশ করনি জয়ী, তুমি তো মুক্ত বিহঙ্গের মতো জয়ী। তোমাকে আমি যতদূর চিনেছি তুমি তো আবদ্ধ খাঁচায় বন্দী থাকতে চাও না। তাহলে কেন জয়ী, কেন এই বিয়েটাকে মেনে নিচ্ছ? এইভাবে নিজের জীবনটাকে কেন শেষ করে দিচ্ছ? তুমি এতে ভালো থাকবে না জয়ী, ভালো থাকবে না, কিছুতেই ভালো থাকবে না জয়ী। তাহলে কি করব আমি? আপনি বলে দিন, আপনি তো এসেছেন আমাকে বাঁচাতে। কি হলো, চুপ করে গেলেন কেন বলুন। দেখুন, আমার মতো একটা গ্রামের মেয়ের জন্য আপনাকে এত মাথা ঘামাতে হবে না। আপনি শহরের ছেলে, আমি একটা গ্রামের মেয়ে, আমাদের জীবন পুরোপুরি আলাদা। আপনি তো সব জেনেও কলকাতা চলে গিয়েছিলেন, তাহলে আবার ফিরে আসলেন কেন? হ্যাঁ, আপনাকে আমার জন্য অত ভাবতে হবে না, আপনি যান। জয়, জয় দাঁড়াও, জয় জয় যেও না, জয় জয়। আমি এরকম স্বপ্ন দেখলাম কেন? বারবার ওই মেয়েটার কথাই কেন মনে আসছে আমার? জয়, জয়, জয়। এত রাতে কে আমি ডাকলো? হ্যাঁ, গলটা খুব চেনা চেনা লাগছে। কে কে? হ্যাঁ, ওই বাদবাবুর মতো গলাটা অনেকটা। কিন্তু এত রাতে ওই বাদবাবু এখানে কি করছে? না না, আমার ভুল হচ্ছে মনে হয় না। আমিও না কি যে ভাবি, উনি তো কলকাতায় ফিরে গেছে, এখানে আসবে কি করে? কিন্তু কেন জানি না মনে হলো উনি আমাকে ডাকছেন। নহীঁ আয়ে
अपनी जमुना खुद आप ही बनावे अपने नयन से नीर बहाए अपनी जमुना खुद आप ही बनावे लाख बार जान तो